হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদেরকে নিয়ে আরম্ভ করছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি আছি খুব ভালো। তো আজকের ভিডিওটা অনেকটা মজাদার হতে চলেছে। আজকে যাবো একটু বাজার করতে আর রান্নাবান্না করবো। আজকে মেনুতে আছে কেন, তো রান্নাবান্না করবো, করার পর যাবো বাজারে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আজকের ভিডিওটা। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। তো গাইজ দেখো, আজকে আবার বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। ওই যে এই যে এই বেড কভারটা ছিল, এটা আবার ধুয়ে দেবো আজকে। আর এই যে জামা কাপড়, এগুলো এখনও ভাঁজ করতে হবে। প্রচুর জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো এখনও মানে ভাঁজ করে রাখা হয়নি, তো এগুলো ভাঁজ করবো। তো চলো। তো গাইজ দেখো, এই যে আলু কেটে নিয়েছি, আজকে ভাত আছে। তো কালকের ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি। তো ভাতটা গরম করবো আর এই যে আলু সবজিটা করে নেবো একটু। তো এটা দিয়ে এখন সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তার আগে চলো একটু রোদ উঠে গেছে, জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি উপরে। তো গাইজ দেখো, আমার ঘরটা ঝাড়ু দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘর ঝাড়ু দিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার, এখন বাকি শুধু রান্নাঘরটা গোছাতে। তো দেখো কি সুন্দর ফুটেছে পর্তুলিকাগুলো। এই যে অনেক দিন গাছের কোনো চর্চা করা হয় না, তো এগুলো ফুটে আবার মুদেও গেছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নি। তো রোদ ঝলমলে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে। যদিও এই রোদটা আমাদের শরীরে মানে সহ্য হচ্ছে না, আর দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে। তো ছাদে তো প্রচণ্ড পরিমাণে গরম, তো কিছু করার নেই। উপরে একটা জুতো ছিল, সেই জুতোটাও ছিঁড়ে গেছে, তো সেই জন্য নিচে থেকে আর আলাদাভাবে আনা হয় না। তো আমি তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে এবার চলে যাব নিচে, কারণ এখানে প্রচুর প্রচুর গরম, মানে পা রাখাই যাচ্ছে না আর কি মেঝেতে। তো চলো। তো বন্ধুরা দেখো, এই নাইটিটা মেললাম না, আর রোদে তো মানে প্রচণ্ড পরিমাণে তাপ, বুঝতেই পারছো মুখটুক দেখে। তো জামাকাপড় মেলা হয়ে গেছে, আমি এই যে সিঁড়ির মানে ঘরে এসে কথা বলছি তোমাদের সাথে একটু। ওই নাইটিটা আজকে একটু গরম জলে দেবো, কারণ হলুদ কালারের নাইটি তো একটু কোথাও কোথাও অনেক দাগ দাগ লেগে গেছে। তো ছোপ ছোপ দাগ বা হাতের কালি তেল এরকম লেগে গেছে, তো ভাবছি যে ওটা সার্ফে দিলে উঠছে না, একটু গরম জল করে মানে ভালো করে কাচলে ওটা উঠে যাবে। তো সেই জন্য এটা মেললাম না, শুকিয়েও গেছিলো প্রায় হাফ শুকনো, তা ওটা আজকে ধুয়ে দেবো। তো চলো বন্ধুরা নিচে যাব। ভাবছিলাম কি যে সকালের জন্য মানে আলু সবজিটা, আমি আলু কেটেছি দেখলেই তোমরা, আলু সবজিটা ভাবছিলাম কি যে গ্যাসে বসিয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করবো। তো হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো রোববার, তার মানে কালকে হচ্ছে সোমবার, আজকে রোববার, আজকে হচ্ছে আমাদের ডাক বাংলার হচ্ছে হাটবার। তো আমার কিছু জামা কাপড় কেনার ছিল আর কি, বলতে পারো শপিং। তো পাইকারি মার্কেট থেকে আমি বেশি শপিং করি, তো কেনাকাটা মানে পাইকারি মার্কেট থেকে কেনাকাটা করি। তো ভাবছি আজকে একটু যাবো, একটু কেনাকাটার আছে সেই জন্য। তো প্রথমে বিপ্লব বাবা সকালবেলা এসে মাংস দিয়ে গেছে রান্না করার জন্য, ওটা আজকে মাংসই রান্না হবে আজকে। তো ভাবছিলাম যে একটু দুপুরবেলা করবো, তাহলে রাত্রেবেলা দুপুরবেলা একসাথে রান্নাটা হয়ে যাবে, ভাতটা রাত্রে শুধু করে নেবো। তো এখন ভাবছি যে একবারে চাপিয়ে দিই, মানে আলুর সবজিটা করে মেয়েদেরকে খেতে দিয়ে দিই, আমি এক ফাঁকে খেয়ে নেবো আর তারপরে একসাথে রান্নাটা বসিয়ে দিই, কারণ উনানে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মার সাথে কথা বলতে বলতে কি মনে হলো তাহলে আজকেই যাই, ফালতু ফালতু কালকে গেলে আবার অনেকটা দূরে যেতে পারে। আজকে আমার প্রায় বাড়ির কাছাকাছি, তাহলে আমি কেন আজকে না গিয়ে কালকে যাবো, আর এটা আমাদের দোকানের কাছাকাছি। তো রান্নাবান্না করে ভাবছি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, রান্না করে বিপ্লবের কাছে মানে বাজার করে বিপ্লবের সাথে একসাথে বাড়ি চলে আসতে পারবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কী কী বাজার করি সেটাও দেখাবো, কখন যাচ্ছি না যাচ্ছি সব কিছুই আপডেট দিতে থাকবো। তোমরা আবার সঙ্গে থাকো, আমি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ভীষণ ধোয়া উঠছে, প্রচণ্ড পরিমাণে গরম জল করেছে আজকে। তো এই যে দুটো হচ্ছে নাইটি, এই যে একটা হলুদ নাইটি, একটা আকাশি নাইটি, আর এই যে বেড কভারটা দিয়ে দিলাম, তাহলে আমার অনেক কষ্ট কম হয়ে যাবে। তো ভেজানো থাক রান্নাবান্না করে, তারপর আমি ধোবো এগুলো। তো বন্ধুরা দেখো, আমার বাড়িতে কি একটা নতুন গাছ, অনেকেই চিনবে, এটা হচ্ছে বন ধনিয়া, না কি পাতা বলে, ধনিয়া পাতা কিন্তু বন ধনিয়া মনে হচ্ছে। তো যাই হোক, এটা আমি আমার একটা কাস্টমারের বাড়িতে কিনেছিলাম, কালেকশন করতে গিয়ে ওদের বাড়িতে দেখেছিলাম, তো ওদের বাড়িতে কিনেছিলাম। তো এখন তো ধনিয়া পাতা সিজনই না, আর এখন খুচরাও পাবো না, তো তাই জন্য ভাবছি এই পাতায় আজকে দু একটা নিয়ে তুলে নিই, যেগুলো নিচের পাতা সেগুলো তুলে নেবো, নিয়ে এই পাতা আজকে আমি মাংসে দেবো, দেখি কেমন টেস্ট লাগে। আমি কখনো ইউজ করিনি আগে, আজকে প্রথমবার ইউজ করছি। তো যে দিদি আমাকে তুলে দিয়েছিলো, ওই দিদি বলেছিলো খুবই দারুণ সেন্ট, মানে দারুণ সেন্ট দেয় আর কি, তাই পাতাটা মনে হচ্ছে নেওয়া যাবে না। তাই তিনটে নিলাম, কে আরেকটা নেই, যাই হোক আরেকটা নিলাম, দেখি কেমন লাগে, যদি ভালো না লাগে তাহলে এই শেষ। কেউ যদি এই ধনিয়া পাতা দিয়ে সবজি খেয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এদিকে আরেকটা আছে জানো তো, এই যে দেখো
সব বাগান হয়ে গেছে, বর্ষার জন্য বাগান হয়ে গেছে, অনেকগুলোই বসিয়েছিলাম। তো এখানে দুটো আছে, ওইখানে একটা আছে, তিনটাই আছে। সত্যি বন্ধুরা, আজকের মাংসটা যে এত টেস্টি লেগেছে আমার কাছে, সব দিনই রান্না করি, সব দিনই ভালো লাগে, বাট আজকের মাংসটা অনেকটা ভালো লেগেছে অন্য দিনের থেকে। তো জানি না এটা ধনিয়া পাতার জন্য কিনা এমনি। এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি, বিপ্লব আসছে আমাকে নিতে, আমি একটু এগিয়ে এগিয়ে দাঁড়াচ্ছি। আর এইবার চলে এসেছি দোকানে বিপ্লবের সাথে, তো চলো যাই আর কি কি করলাম বাজার সেটা তোমাদের দেখাবো, চলো। দোকানটা নতুন করে ডেকোরেশন করা হচ্ছে, আর এই যে দেখো কাচের ভিতরে অনেকগুলো মাছি মারা গেছে, দুই সাইড দিয়ে কাঁচ দেওয়া আছে, এয়ার টাইট হয়ে গেছে, সেই জন্য বিপ্লব হয়তো খেয়ালই করেনি। আর দেখো কত কিছু ছড়ানো ছিটানো, মানে পুরো দোকান উলট পালট হয়ে গেছে। এখন কবে কাজ শেষ হবে, তো তারপর আবার দোকানটা ঠিকঠাক হবে। এই যে প্রতিদিন মিস্ত্রিরা এই যে এইখানটায় কাজ করে, আর এইখানটা প্রতিদিন এরকমভাবে নোংরা হয়, তো তারপর আবার ওনারা একটু পরিষ্কার করে দেন, তারপর বিপ্লব আবার বিকালে গিয়ে একটু পরিষ্কার করে মোটামুটি বসে, দোকানটা বন্ধ না রেখে। তো এই যে দেখো বন্ধুরা দোকান বন্ধ করছে বিপ্লব, প্রায় তিনটে বাজতে যায়, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো প্রচুর পরিমাণে ওর খিদেও পেয়ে গেছে, ও সকালে আজকে ওই দিন ধরেই কিছু খেয়ে আসার সময় পায় না, সাতটার দিকে চলে আসে, তো সেই জন্য ওকে চা বানিয়ে দিই, আর তারপর আর বেশি কিছু খেতে চায় না, তো চলে আসে। আর এই যে বাজারে গেছিলাম, তখন আমার ইচ্ছা করছিলো একটু আখের রস খেতে, তা আখের রস তো পাইনি, তাই জন্য ভাবলাম কি একটু দই খাবো, ঠান্ডা ঠান্ডা দই একটু বেশ ভালো লাগবে, শরীরটাও ঠান্ডা ঠান্ডা হবে। তো দোকানে এসেই মানে এমনই খারাপ কপাল, দই নেই, তো বললো যে রসমালাইয়ের কথা। তো এসে দেখি যে আমাদের দোকানে যে মিস্ত্রিরা কাজ করছিলো, যে মিস্ত্রি দাদারা, তো ওনারা বাড়িতে যাচ্ছিলেন, তা যাওয়ার সময় এই দোকানে এসেছেন। তো এই সবাই মিলে চারজন মিলে আর কি, ওনারা দুইজন ছিলেন, আমরা দুজন, সবাই মিলে এখন এই যে রসমালাই খাবো, তো তারপর এবার বাড়ির দিকে যাব মেয়েদের জন্য কিছু একটু মিষ্টি নিয়ে। তো এই যে দেখো রসমালাই দিয়ে দিয়েছে, বিপ্লবটাও খাচ্ছে, আর এদিকে আমি বসে পড়েছি এইখানে। তো এইখানে একটা চেয়ার টেবিল আছে, আর ওই যে বাইরে টিনের নিচে একটা চেয়ার টেবিল আছে, তো ওইখানে ওই দাদারা বসেছেন, আর আমি আর বিপ্লব ওই ভেতরের দিকে বসেছি। তো মানে খেতে খেতে শুনলাম যে অল্প একটুই দই আছে, 500 মতো হবে, তো সেটাই আমরা বাড়ির জন্য নিয়ে গেলাম, কারণ আমরা খেয়ে যাচ্ছি, মেয়েদের জন্য কিছু নেবো না, তাই বললে কি হয়, ওরা তো বাচ্চা মানুষ, ওরা বাড়িতে আছে, ওদের জন্য কিছু নিয়ে যাবো, তো সেই জন্য ভাবলাম দইটাই নিয়ে যাই। তো এটাও সবাই মিলে বাড়িতে গিয়ে খাওয়া হবে। আর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, এখন ভোটের সময়, চারিদিকে শুধু মানে এই যে মানে দলের হচ্ছে পতাকা আর কি, আর হচ্ছে এখানে মাইক বাজছে, সেখানে মাইক বাজছে, এইসব অবস্থা। তো গুড আফটারনুন বন্ধুরা, দেখো কত লোকের ভিড়, এই যে সবাই এসছে ভোট চাইতে, ভোট ক্যাম্পিং করছে। তো আমাদের বাড়িতেও এসেছিলো, তখন আমি আর ক্যামেরা ধরতে পারিনি, পাশের বাড়িতে গেছে, তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিওতে তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করো অ্যান্ড ভালো ভালো কমেন্ট করো। আর লাইক কমেন্ট করতে তো পয়সা লাগে না, তাই না বন্ধুরা? তো একটা লাইক কমেন্ট করলে আমাদের কিন্তু মোটিভেশনটা অনেকটা বেড়ে যায়। অনেকেই আমার ভিডিও দেখো বাট লাইক করো না, কমেন্টও করো না। কয়েকজন হাতে গোনা দাদাভাই অ্যান্ড দিদিভাইরাই কমেন্ট করে, তো তাদের নামগুলো আমি বলছি। সাইফুল 007 দাদাভাইয়ের একটা চ্যানেল আছে, অবশ্যই যাদের ভালো লাগবে তারা ভিজিট করতে পারো দাদাভাইয়ের চ্যানেলে। মিস শাহানারা, ডক্টর প্রজেশ পাল, তো ওনারা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেন, সেই প্রথম থেকেই বলতে গেলে চলে। আর নিউ একজন আমার দিদিভাই হয়েছে, পম্পিস কুকিং, পম্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আর কি। তো ওই দিদিভাই আমাকে অনেক ভালো ভালো মানে কমেন্ট করেন, তো দিদিভাইকে অ্যান্ড দাদাভাইদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ডক্টর প্রজেশ পাল দাদাভাই, জানি না উনি আজ কয়দিন ভিডিও দেখছেন কিনা, বাট কমেন্ট করছেন না, তো দাদাভাই যদি ছোটো বোনটার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই নিজের ছোটো বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তো অবশ্যই ভিডিও দেখবেন, ভালো ভালো কমেন্ট ছেড়ে যাবেন আমার জন্য। আরও একটা কথা বন্ধুরা, যে আমার যে ভিউয়ার্সরা আছো অবশ্যই তারা কমেন্ট করো তোমরা কী সংক্রান্ত ভিডিও দেখতে চাও আর কি, কেমন ভিডিও দেখতে চাও,
সত্যি একঘেয়েমি হয়ে যায় ভিডিওগুলো, মানে প্রতিদিন ডেলি লাইফস্টাইল, ডেলি লাইফস্টাইলের ভিতরে একঘেয়েমি হয়ে যায়। তো তোমরা যদি আলাদা কোনো ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার সামর্থ্যের ভিতরে হলে, মানে আমার সাধ্যের ভিতরে হলে আমি অবশ্যই তোমাদেরকে উপহার দেবো। তো চল, তো এখানে আজকে টাটা, দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আলো, বাই বাই, টেক কেয়ার।